আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনা বিষয়বস্তু। মুরগিকে জিঙ্ক কেন খাওয়াতে হবে এবং জিঙ্ক খাওয়ানোর উপকারিতা কী? মুরগি পালনে জিঙ্ক সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। প্রতিটি প্রাণীর জিঙ্ক এর চাহিদা রয়েছে। সাধারণত খাবার ও মাটি থেকে পশুরা জিঙ্ক আহার করে থাকে, কিন্তু আমরা খামারে বাঁধা অবস্থায় মুরগি পালন করি, তাই আমাদের আলাদাভাবে এই জিঙ্ক দেওয়া খুব প্রয়োজন। বাজারে ভিন্ন নামে বিভিন্ন কোম্পানির জিঙ্ক সাপ্লিমেন্ট ওষুধ পাওয়া যায়, যেমন একমি কোম্পানির আছে জিসভেট, এসকেএফ এর জিঙ্ক কেয়ার, রেনেটা লিমিটেডের ওজিঙ্ক এবং ই বাংলাদেশের ওজিঙ্ক প্লাস 18। আমি আমার ফার্মের মুরগির জিঙ্কের চাহিদা পূরণে জিসভেট এবং জিঙ্ক কেয়ার সিরাপ দুটি ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো জিঙ্ক সাপ্লিমেন্ট ঔষধ ব্যবহার করতে পারেন। জিসভেট সিরাপ বা জিঙ্ক সাপ্লিমেন্ট ঔষধ, এটি মুরগির জিঙ্কের অভাব পূরণে খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ স্ট্রেস মিনারেল, যা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা কাজে সহযোগিতা করে। মিনারেলের ঘাটতি পূরণ, উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা প্রকার জৈবিক প্রক্রিয়ার কাজ করে থাকে। জিঙ্ক মুরগির নতুন পাখনা গজাতে এবং মুরগির সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়তা করে। জিসভেট সিরাপ যে কোনো সময় ব্যবহার করা যায়। পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল, কবুতর, বাজ পাখি, লাভ বার্ড সহ অন্যান্য পশু পাখির জন্য জিসভেট সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিসভেট আমরা মুরগিকে কেন খাওয়াবো? জিসভেট মুরগির জিঙ্কের অভাব পূরণ করে থাকে, মুরগির রুচি বৃদ্ধি করে থাকে, এছাড়া ব্রয়লার, সোনালি ও লেয়ার মুরগির পালক গজাতে সহায়তা করে। গবাদি পশুর লোম বৃদ্ধি সহ গায়ের লোম চকচকে করতে জিসভেট অন্যতম। জিসভেট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগির উৎপাদন অর্থাৎ মুরগিকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। ডায়রিয়া বা পাতলা পায়খানার সহযোগী চিকিৎসায় কাজ করে। এছাড়া জিসভেট মুরগির প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। জিসভেট একটি লিকুইড ফিড সাপ্লিমেন্ট, যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এবং সরাসরি খাওয়ানো যায়। এটি নিউট্রিশনাল মেডিসিন, তাই পণ্যের গায়ের লেবেল দেখেও খাওয়ানো যেতে পারে। মুরগি দ্রুত লোম গজাতে প্রথম 10 দিনের মধ্যে 3 দিন জিঙ্ক খাওয়ালে দ্রুত পাখনা গজায় এবং মুরগির তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে পারে। এছাড়া যে কোনো বয়সের মুরগিকে 1 মিলি জিঙ্ক 2 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। জিসভেট সিরাপের পাশাপাশি বাজারে জিসভেট ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি জিসভেট ট্যাবলেট বা বোলাসে 200 মিলিগ্রাম জিঙ্ক থাকে। এই জিঙ্কের অভাব পূরণে জিসভেট ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। আপনারা চাইলে জিসভেট সিরাপ অথবা জিসভেট ট্যাবলেট যে কোনো একটি ব্যবহার করতে পারেন।